কাঁচামরিচ দেখতে মনে হইতেছে বহুত জাল হইব দেখি কি অবস্থা পিয়াজু পিয়াজু ওরে ভিউয়ার্স পাহাড়ি রাস্তায় আমরা যখন লং রোডে যাচ্ছিলাম অনেক দূরের যাত্রা সেই জায়গায় দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে হবে আমরা একটা জায়গা খুঁজছিলাম কোথায় বসে খাবো তো দোকান থেকে নেব কিংবা কোনো রেস্টুরেন্ট থেকে নেব সেখানে বসে খাওয়ার মজার থেকে আমার মনে হয় একটা পার্কে কিংবা খোলামেলা একটা বাগানে বসে খাওয়ার মজাই অন্যরকম হবে কারণ এটা হচ্ছে একটা ঠান্ডা এলাকা আর এই ঠান্ডা এলাকার মধ্যে যেখানেই খুশি সেখানেই বসা যায় তো আমরা খুঁজছি এবং অবশেষে আমার মনে হয় আমরা পেয়ে গেলাম যে সামনেই একটা বাগান আছে সেই বাগানে বসবো আমরা দোকান থেকে খাবার নিয়ে নিলাম চলেন দেখা যাক সবাই কেমন আছেন এই যে দেখেন দুপুরবেলা আমরা চলে আসলাম একটা পার্কে খোলামেলা পার্কে আর এখন এই জায়গায় আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরের খানা খাবো সেই জন্য আসা তা আমরা দুজন তা দেখবেন আপনারা আমরা খাবার দাবার কী কী আনলাম আরিফ ভাই এখন এক এক করে গাড়ি থেকে নামাবে এটা কি সালাদ পানি আসির হামদিয়াত একটাকে আদা মাফে কোয়েস তো আপনারা সাথেই থাকবেন এবং পুরোটা ভিডিও দেখবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এখন সৌদি আরবের সেপ্তালালায়া একটা পার্কে সেপ্তালালায়া থেকে বাসুদে যাওয়ার পথে যে রাস্তাটা সেখানে একটা খোলামেলা পার্ক তা আমরা এখন এই পার্কে বসে খাওয়া দাওয়া করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করবেন ভিডিওটা আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় দেখেন খুব সুন্দর গাছ আর এই গাছের নিচে এলাকাটা খুব ঠান্ডা এলাকা সেই জন্য দুপুরবেলা খুব ভালো লাগছে তো আমরা এখানে বসব এখন খাওয়া দাওয়া করব সুফরা আছে তো তো চলেন এখন খাওয়া দাওয়া শুরু করা যাক এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে যে চাউল বিরিয়ানি চাউল আর সাথে কিন্তু রুটি আছে সাথে রুটি তারপর আছে আপনার এটা তরকারি আর মুরগি আছে ঠান্ডা পানি আঙ্গুর আছে এইবা মুরগি আলু রুটি চলে আসেন সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া হবে হাত ধুইতে হবে আরিফ ভাই কিন্তু হাত ধোয় নাই পার্কে বসে খাওয়া দাওয়া ও হো আঙ্গুর রে একদম তনতাজা গাছ থেকে আনা বাগান থেকে শুরু করা যাক আঙ্গুরটা একটু এই পাশে রাখি খাইয়া উঠতে হইব যার যারটা খাইয়া উঠতে হইব বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো আবার বাতাসে নিয়ে গেলে আবার জরিমানা 1000 রিয়াল এটা কি করতে গো এটারে কেন একটু গুঞ্জা লই
মরিচ ভিউয়ার্স, কাঁচা মরিচ দেখতে মনে হচ্ছে বহুত জালুই বহুত দেখি কি অবস্থা। পিয়াজু পিয়াজু ওরে আসলে জাল জাল করে দিতে বাংলা বাংলা প্রচুর জাল এটা হচ্ছে টমেটোর সস একদম তাজা টমেটো পুদিনা পাতা ধনিয়া পাতা একসাথে ব্লেন্ডার করে পানি দিয়া এই সসটা বানানো হয় খুব ভালো লাগে আলু ভাজা মরিচ খাইতে একটু জাল না লাগলে ভালো লাগে না আমরা ভিউয়ার্স অনেকক্ষণ যাবত ঘুরতেছিলাম বসার জায়গার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা ছিল কিন্তু আমরা বসতে পারিনি সব সৌদিরা ফ্যামিলি নিয়ে আপনার আবার যদি সাথে ফ্যামিলি থাকতো তাহলে বসতে পারতাম কিন্তু ফ্যামিলি নাই বলে আমরা আজকে এরকম একটা জায়গাতে বসতে হলো কিছু করার নেই মানে নিচ্ছি কারণ আমরা বিদেশ আরবেগুলো তরকারি নাকি মজা আরবে রুটি দেখে খাইবো আমি দেখি একটু ভাত দেখাই এটা হচ্ছে মুশাক্কেল মিক্স মিক্স একটা তরকারি অনেক রকমের সবজি দিয়ে এটা করা হয় ভালো লাগে দেখি কি অবস্থা ফাটাফাটি আরবে কি খাই আমি জানি না আমি রান ঠ্যাঙের যে আটিটা আছে না রানের এটা সাবা খাইতে আমার খুব ভালো লাগে আচ্ছা ভিউয়ার ফার্মের মুরগিগুলা এটা কি থাকে মেল না ফিমেল আবার কিসমিসও দিছে কোয়াটা আমো কুন্ডা দিয়া কুন্ডা কুন্ডা দিয়া কুন্ডা পেঁয়াজও একটু কামড় দেই সব কিছু একটু একটু খাইতে হয় পেঁয়াজু এটা বাংলাদেশে বলা হয় পেঁয়াজু আর এই দেশে তামিয়া সালাদের মধ্যে আছে বাঁধাকপি পেঁয়াজ মরিচ বাস আর এটারও অবশ্য সালাতাই কয় টমেটোর সস যেটা এটাও সালাতা ও শশা আছিল শশা আমি খাই লেছি খাই লেছেন
রুটি আমার ভালো লাগে না দুপুরবেলা, রুটি খাই আরেক ভাই দুপুরে। তবে আমরা খানা খাইতেছি, ঠিক আছে। এই খানাটারে কি বলে সেটা কিন্তু আপনাদেরকে আমি এখনো বলি নাই, যারা জানেন সৌদি আরব সম্বন্ধে তারা হয়তো বলতে পারবেন এই খানাটারে কি বলে। এটা হচ্ছে আলফাহাম পোড়া মুরগি, এটাকে বলা হয় আলফাহাম। আর চালটা হচ্ছে বুখারি, বুখারি চাল। তরকারিটারে বলা হয় ইডাম, আফগানি চাল যেটা এটা বলা হয় বুখারি চাল, আফগানি বিরিয়ানি। আর এখানে আমরা নুস নিছি, নুস নিছি, আঙ্গুর আছে 2 কেজি, পানি আছে, ঠান্ডা তো গরমে। আর যেখানে আমরা বসছি এটা একদম ঠান্ডা ঠান্ডা একটা জায়গা। মরিচটা আসলে খাইতে ইচ্ছে হয় কিন্তু অনেক ঝাল। আমরা আলফাম নিছি, এখানে নুস মানে অর্ধেক, অর্ধেক মুরগি, যেটা অর্ধেক মুরগি নিছি। হ্যাঁ কারণ পুরো মুরগি নিলে দুজনে খাওয়া সম্ভব না। বাংলাদেশে বলা হয় নান রুটি, এদেশে পাকিস্তানি রুটি, পাকিস্তানি খুবুজ। ও বিওয়ার, আপনাদেরকে তো বলাই হয় না, আপনারা সবাই আসেন বসেন একসাথে খাই। এমন একটা ঘুরিবে শাম হয়ে যাবে, ভালো লাগতেছে না, গরম না ঠান্ডা, হালকা একটু ঠান্ডাও লাগতেছে। দুপুর বেলা থেকে এই জায়গায় বসছি, রাত্রে বসতে পারবো না, রাত্রে তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা থাকে। ঘুম যায় ঘুমাইলে, কিন্তু গঠন হয়েছে কি ঘুমাইব, কিন্তু ঘুমাইলে প্যান্টা ঢাকে কিনা ঘুমের ঘরে দেখবো হিটার সন্দেহ আর কি। ধান ধরে নিয়ে যাবো, ডাক সোর ডাকাইত না, সোর ডাকাইত নাই, বানরে আসতে করে খুললে মোবাইলটা প্রথমে নিব, মানি ব্যাগটা নিব, এরপরে লাস্টে আরেকটা আইব, আবার কিছু না পাইলে প্যান্টা গুলো নিয়ে যাবো, মোবাইল নিব তো সেলফি তোলার লাগে। হ্যাঁ যদি একটা শিক্ষিত বান্দর হইতাম আমি একটা মোবাইল কিনে দিয়ে দিতাম, আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিতাম, কইতাম তোরা কি করস না করস তোরা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিস। কষ্টইব শিক্ষিত বান্দর কই আছে, সারা বেরে মোদারে, কারণ বান্দর সারা দিন ইয়াতে থাকে, পাহাড়ে পাহাড়ে থাকে না, সারা বেরে মোদারে হিসাবে ফাটান লাগবে কিছুদিন লেগে শিক্ষিত হিসাবে। পারবো তো সাথে দিই বানর দেখলি যে ডাক দেয় বানর রে, যেমন অনেক পরিচিত বন্ধু বান্ধব।
मरीच एत जाल खाई नादा फानी শেষ করতেও আমার সিনুস খাওয়া দিন আরে খান মনে করেন সিনুস খান নাই আচ্ছা দিন নাই মনে করেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই পর্যন্ত কিছু খাই নাই এখন আমি ঠিক আছি দেখেন সব বেটা কইছেন দিদি আছে আছেন আলা বলা আছেন সাদিকের বাকি না আমি পারি নাই আর ব্যাগ একটা শেষ যদি জাল কমে যায় আমি দুই তিনটা খেলে যাব খাইলে কেমনি তো ভিউয়ার্স এখন আমাদের আঙ্গুর খাওয়ার পালা আঙ্গুর ধুব আঙ্গুর খাব আর হচ্ছে আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন তাহলে এরকম ভিডিও আরও পেয়ে যাবেন জায়গাটা কত সুন্দর এবং দেখতে কেমন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমি অনুরোধ করব অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে ইনশাআল্লাহ দেখতে থাকুন পরিবেশটা কেমন
এখন শুধু আঙ্গুর খাওয়ার পালা।